আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিবি বিডির অফিসিয়াল ফেসবুক লাইভে এবং পরবর্তীতে আমাদের এই ভিডিওটি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলও দেখা যাবে আজকে বিশেষ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেমন চিকিৎসকের কাছে গিয়ে একজন মানুষ বারবার বলছে যে আমার প্রস্রাবের রং হলুদ হচ্ছে সে চিন্তা একেবারে মরে যাচ্ছে বিষয়টা এরকম যে আমার প্রস্রাবে কেন হলুদ হচ্ছে এবং চিকিৎসক তখন বলছে যে আসলে প্রসবের স্বাভাবিক রঙই হলুদ কিন্তু সে ব্যক্তি বারবারই তার মনের ভিতরে দ্বিধা কাজ করছে যে না প্রসবের রং হলুদ হচ্ছে নিশ্চয়ই আমার কোনো রোগ হয়েছে অন্য কোনো কালার হচ্ছে এটা আমার রোগ আসলে প্রসবের স্বাভাবিক রং কি এবং কখন আপনি চিন্তা করবেন আবার একেবারে চিন্তা যে করবেন না তেমনটাও নয় এই সব বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে উপস্থিত আছেন এই মুহূর্তে একজন ইউরোলজিস্ট যিনি

যেটাকে আমরা বলি পেল ইয়েলো কালার কিন্তু রোগীরা কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আমাদের কাছে যখন আসে বলে ম্যাডাম বা স্যার আমার প্রসাবের রং হলুদ আমি এখন কি করতে পারি আমরা আশ্বস্ত করি যে প্রসাবের রং তো হলুদই হবার কথা অন্য কোনো রং তো হবার কথা নয় তাই আমরা সকলেই জানবো যে প্রসাবের স্বাভাবিক রং হচ্ছে হালকা হলুদ পেল ইয়েলো কালার বা স্ট্র কালার খড়ের মতো রং অর্থাৎ খড়ের চাল থেকে পানি নেমে আসলে যে রং হয় এটা আসলে তাহলে কি প্রস্রাবের রং নিয়ে কি দুশ্চিন্তার কোন কারণ আছে কি তাহলে প্রস্রাবের রং নিয়ে দুশ্চিন্তা সব ক্ষেত্রে আমরা করব না কিছু রঙের ভ্যারিয়েশন আছে যেটি স্বাভাবিক কারণে হয় যেগুলির জন্য কোনো চিকিৎসার প্রয়োজন পড়ে না কিন্তু কিছু রং আছে যেগুলোর ক্ষেত্রে আমাদেরকে সন্দেহ করতে হবে যে না খারাপ রোগ থাকতে পারে তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে তবে সব ক্ষেত্রে নয় সেই কখন সে বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন যেমন আসি যে অনেকেই বলেন যে প্রসাবের রং সাদা পানির মতো তো পানির মতো প্রসাবের রং কিন্তু কখন হবে যখন আপনি প্রয়োজনের অতিরিক্ত পানি পান করবেন সেক্ষেত্রে কিন্তু হবে তো এটি কিন্তু নয়। দেখা গেল যে আপনার হয়তো শরীরের ওজন এবং উচ্চতা অনুযায়ী আপনার দুই লিটার পানি দরকার আপনি পাঁচ লিটার পান করে ফেলেছেন সেক্ষেত্রে কিন্তু প্রসাবের রং পানির মতো হবে এটি কিন্তু রোগ নয় আপনাকে বুঝিয়ে দিলে পানি খাওয়াটা কমিয়ে দিলেই আপনার আর কিছু লাগবে না ঠিক আছে এটি কিন্তু রোগ নয় আচ্ছা আহ অনেকেই বলে যে ম্যাডাম আমার প্রস্রাব আরেকটু তোদের সাথে যুক্ত করি অনেকে বলে যে ম্যাডাম আমার প্রস্রাব দিয়ে প্রচন্ড আহ দুর্গন্ধ হয় বা আমার প্রসাব দিয়ে ফেনা ওটে বেশি আচ্ছা এটা কি কারণে যদি একটু বলতেন প্রসাবের দুর্গন্ধের বিষয়টি আসি নর্মালি তো ইউভিনের এক ধরনের স্মেল থাকেই যে না এক ধরনের গন্ধ কিন্তু থাকেই কিন্তু দুর্গন্ধ বলতে যেটি আমরা বুঝি সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় তন্ত্রের কোথাও যদি ইনফেকশন হয় যেমন সেটি কিডনিতেই ইনফেকশন হোক কিডনির নালিই হোক বা মূত্রথলিতে থলিতে ইনফেকশন হোক বা প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হোক ইনফেকশন জনিত কারণে যদি পূজ যায় সেক্ষেত্রে কিন্তু দুর্গন্ধটা বেশি হয় তবে দুই এক ক্ষেত্রে আপনার অন্যান্য ওষুধ যেমন অনেকে যখন ওষুধ সেবন করে বেশিরভাগ ক্ষেত্রে তো ওষুধগুলো আমাদের কিডনি দিয়ে প্রসাদের মাধ্যমেই বেরিয়ে যায় অস্ট প্রোডাক্টগুলো সেগুলোও তো কিন্তু ওষুধের গন্ধ বা অন্য গন্ধ আপনি পেতে পারেন আর যখন বলে যে প্রসাবে ফেলা হচ্ছে প্রসাবের ফেনা হচ্ছে বলতে এটি তো আসলে রোগ নয় প্রসাবের ফেনা হচ্ছে বলতে আপনি যে খানে প্রসাব করছেন এটি তো এক ধরনের ফোর্স তো ফোর্স গেলে তো সেখানে কিছুটা ফেনা তৈরি হতেই পারে সব ক্ষেত্রে এটি রোগ নয় তবে ঘোলাটে প্রসাব যদি হয় সেটি কিন্তু রোগ সেটা কি ধরনের রোগ যদি একটু বুঝে বলতেন ঘোলাটে প্রসাব হয় কখন কখন একটি তো আমি অলরেডি বলেই ফেলেছি যে ইনফেকশন জনিত কারণে যদি পুজ যায় প্রসাবের সঙ্গে যদি পুজ মিশ্রিত হয়ে বের হয় সেক্ষেত্রে তো ঘোলাটে হবেই এছাড়া আমরা আমাদের লিমফেটিক্স এর এক ধরনের রোগ বলি আমাদের যেমন রক্তরস আছে এরকম রস আছে সেই ক্ষেত্রে যদি কাইল নামক যে দ্রব্য আছে বা এটি যদি আমাদের প্রসাবের সঙ্গে বের হয় সেক্ষেত্রে কিন্তু কাইল দেখাতে পারে এছাড়া ফসফেট অতিরিক্ত মাত্রায় যখন প্রসাবের সঙ্গে বের হবে সেক্ষেত্রেও কিন্তু প্রসাব ঘোলাটা হতে পারে আচ্ছা আহ আরেকটু যদি একটু জিজ্ঞেস করি যেহেতু আহ ইউরোলজি নিয়ে কাজ করছেন আপনি এবং বাংলাদেশে একটা সময় আমাদের মা বোনদের অধিকাংশ মা বোনরা বিভিন্ন অসুখের কারণে আসলে বিশেষ করে ইউরোলজিক্যাল বিভিন্ন সমস্যার কারণে পুরুষ চিকিৎসকের কাছে যেতে সংকোচ বোধ করতো আর সেক্ষেত্রে আপনারা কয়েকজন ইউরোলজিস্ট মহিলা ইউরোলজিস্ট বলো আমরা নারী ইউরোলজিস্ট তৈরি হয়েছেন আসলে মা বোনদের কোন কোন অসুখের কারণে একজন ইউরোলজিস্টের কাছে স্বর্ণপর্ণ হওয়া উচিত আচ্ছা আমরা তো প্রথমত যেটি বলবো সেটি হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে আপনার পুরুষ মহিলা বিষয়টির থেকে গুরুত্ব দিতে হবে যে চিকিৎসা কোনটির কিন্তু তারপরেও আমরা একটি মুসলিম প্রধান দেশ সেক্ষেত্রে আমাদের মা বোনেরা অনেকেই পর্দা করেন ওনারা পুরুষ চিকিৎসকের কাছে যেতে চান না বিশেষ মহিলাদের যে সমস্যাগুলোর জন্য আমরা বলবো সেটি হলো যেমন হাঁচি কাশির সঙ্গে প্রসাব ঝরা এই সমস্যাটা কিন্তু মহিলাদের ক্ষেত্রেই বেশি পুরুষের ক্ষেত্রে সাধারণত অপারেশন জনিত কারণে স্পিনটার ড্যামেজ ছাড়া এই সমস্যা হয় না তো হাঁচি কাশির সঙ্গে প্রসাব ঝরলে আপনি অবশ্যই একজন ইউরোলজিস্টের কাছে যাবেন যাকে আমরা বলি স্ট্রেস ইউরিনারি আর আরেকটি কমন প্রবলেম আছে আমাদের মা বোনদের সেটি হলো ওভার অ্যাক্টিভ ব্লাডার এটি কি প্রসাবের চাপ আসলে আঁকড়ে রাখতে না পারা দ্রুত আমাকে বাথরুমে যেতে হয় না গেলে প্রসাব ঝরে যায় কাপড় ভিজে যায় তো এই আর্জেন্সি যখন থাকবে ব্লাডার এটি মহিলাদের বেশি হয় তখনও আপনি একজন ইউরোলজিস্টের কাছে যাবেন এছাড়া প্রস্তাবের ইনফেকশন তো রয়েছেই অন্যান্য রোগও রয়েছে যেমন ধরেন কিডনির পাথরই হোক বা মূত্রথলির পাথর হোক কিডনির নালির পাথর হোক বা অন্য জন্মগত কিছু ত্রুটি আছে যেমন মেদের ক্ষেত্রে কিন্তু বেশি হয় এটি আমরা বলি একটোপি কিউরেটার কিডনি নালি নর্মালি নিয়ম হচ্ছে এসে মূত্রথলিতে ওপেন করবে কিন্তু এটি যদি মূত্রথলিতে ওপেন না করে মাসিকের রাস্তায় ওপেন করে বা মাসিকের রাস্তার মুখে ওপেন করে মেয়ে বাচ্চারা কিন্তু তখন কি করে সেটি জন্ম থেকেই দেখা যায় যে সে নর্মালিও প্রসাব করছে আবার আরেকটা কিডনির নালী হতে এখানে ওপেন করার কারণে কন্টিনিউয়াস প্রসাব হচ্ছে দুটো একসঙ্গেই থাকে তো এরকম চিন্তা করলেই কিন্তু আমরা ধরে নিই টপিকুরেটর তো প্রসাব ধরাটাকে অনেক সময় অনেকে লজ্জায় কারোর কাছে যেতে চান না বাচ্চাকে নিয়েও এটিও কিন্তু সমাধানযোগ্য অপারেশনের মাধ্যমে এবং অবশ্যই একজন নিউরোলজিস্ট কাছে অবশ্যই একজন কাছে আমাদের কাছে একজন দর্শক প্রশ্ন করেছেন মোহাম্মদ সোহেল লিখেছেন আমার প্রসাব কম হয় এবং তলপেটে ব্যাথা করে কি কারণে একটু জানাবেন প্লিজ ম্যাডাম প্রসাব কম হয় এবং তলপেটে ব্যথা করে প্রসাব কম হবার অনেকগুলো কারণ আছে একটি তো হচ্ছে যাদের কিডনিতে প্রবলেম ফাংশনাল প্রবলেম আছে তাদের তো প্রসাব তৈরি কম হবে যে কারণে কম হবে আরেকটি হচ্ছে প্রসাব তৈরি হচ্ছে কিন্তু প্রসাব বেরোতে পারছে না বা ক্লিয়ার হচ্ছে না সেটি কি সেটি অনেক কারণে হয় যেমন ধরেন মূত্র থলি থেকে বের হবার যে রাস্তা আছে যেমন প্রসাবের নালী যেটাকে আমরা বলি বা ইউরেচ্ছা এর কোথাও যদি চিকন হয়ে যায় হয়ে বন্ধ হয়ে যায় বা একদম চিকন হয়ে যায় তখন হতে পারে আরেকটি হচ্ছে যে যদি কখনো এটি পাথর নেমে আসতে আসতে ওই রাস্তা বন্ধ পাথর বন্ধ করে ফেলে তখন হতে পারে আর আপনার আঘাতজনিত কারণে অনেক সময় এমন হয়ে যায় যে প্রসাবের রাস্তা ছিঁড়ে গেছে তখন হয়তো এরকম প্রসাব আটকে যায় সেক্ষেত্রে সে উনি কমপ্লেন করবেন যে আমার প্রসাবটা হচ্ছে না বা ক্লিয়ার হচ্ছে না ক্ষেত্রে আরেকটি আছে সেটি হলো প্রস্তেড বড় হয়ে অনেক সময় দেখা যায় যে ইনিশিয়ালি তো যেটি হয় যে প্রসাব করতে অসুবিধা বা চিকন ধারায় পরবর্তীতে আস্তে আস্তে এক সময় হঠাৎ আসে যে না আমার প্রস্রাবই আটকে গিয়েছে এবং তলপেট ব্যথা পাচ্ছি না তখন তীব্র তলপেট ব্যথা নিয়ে আসে যাকে আমরা বলি অ্যাকিউট রিটেনশন আচ্ছা আমরা যেহেতু প্রস্রাবের রং নিয়ে কথা বলছিলাম অনেকেই কমপ্লেইন করে থাকে যে ম্যাডাম আমার প্রস্রাবের সাথে রক্ত যায় আচ্ছা লাল প্রস্রাব হয় সেটা ব্যথা যুক্ত হতে পারে ব্যথা মুক্ত হতে পারে এরকম সমস্যা নিয়ে তো আসে আপনাদের কাছে আসলে প্রস্রাবের সাথে রক্ত যাওয়াটার কারণগুলো কি প্রস্রাবের সঙ্গে রক্ত তো অনেক কারণেই যেতে পারে তবে আমরা ইউরোলজিস্টরা প্রাথমিকভাবে এটিকে দুই ভাগে ভাগ করতে চাই সেটি হলো ব্যথা আছে বা ব্যথা নেই এক গ্রুপ আছে যাদের প্রস্রাবের সঙ্গে রক্ত যায় কিন্তু কোনো ব্যথা নেই ব্যথা নেই যাদের তাদের ক্ষেত্রেই অ্যালার্মিং কারণ এই রোগগুলো বেশিরভাগ সময় খারাপ হয় বিশেষ করে প্রসাবতন্ত্রের কোথাও ক্যান্সার হবার ঝুঁকি থাকে যেমন যদি ক্যান্সার বলতে আপনার কিডনির ক্যান্সার থাকতে পারে মূত্রথলির থলির ক্যান্সার থাকতে পারে মূত্রনালির ক্যান্সার হতে পারে এমনকি ইউরেটার আমরা যেটি বলি বৃক্ষ নালী বা কিডনির নালি তার ক্যান্সারও হতে পারে আচ্ছা এরপরের যদি আমি যে কারণ চিন্তা করি সেক্ষেত্রে হচ্ছে টিবি আমাদের একটি ধারণা আছে যে টিভি মানেই ফুসফুসের রোগ তা কিন্তু নয় কিডনিতে হতে পারে টিবি সব জায়গায় নালীতে হতে পারে সব জায়গায় এসবের কারণেও কিন্তু প্রস্রাবের সঙ্গে রক্ত যেতে পারে কিন্তু কোনো উপসর্গ অন্য নাও থাকতে পারে আরেকটি হতে পারে যেমন ধরেন আপনার মেডিকেল কারণ সেগুলো কি আপনার অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ আপনার রক্তের সমস্যা যেমন রক্তের ক্যান্সার অথবা হার্টের রোগী উনি দেখা যায় নিয়মিত রক্তকে তরল রাখার যে ওষুধ আছে আমাদের কাছে যেমন অ্যাসপিরিন ক্লোপিডগ্রেল এসব ওষুধ খাচ্ছেন সেক্ষেত্রে প্রস্রাবের সঙ্গে রক্ত যেতে পারে এবং উপসর্গ নাও থাকতে পারে আর অন্যদিকে আসি যদি বলেন যে ব্যথা আছে সাথে সঙ্গে রক্ত যাচ্ছে আমরা প্রথম চিন্তা করব পাথর থাকতে পারে কোথাও কিডনিতে কিডনির নালিতে মূত্রথলিতে বা কোনো জায়গায় এরপরে আসি যে ইনফেকশন থাকতে পারে ইনফেকশনে কিন্তু রক্তও যেতে পারে সাথে ব্যথা থাকতে পারে আঘাতজনিত কারণেও হতে পারে ব্যথা সহ রক্তপাত আচ্ছা যাই আমরা প্রসবের কালার নিয়ে অনেক কথা বললাম এবং দুশ্চিন্তা কখন করবে কখন করবে না সে বিষয়টা সম্মুখ ধারণা পাওয়া গেল অনেক ধন্যবাদ আপনাকে আপনি ভালো থাকবেন আবারও কথা হবে আপনার সাথে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক দর্শক আপনারা ভালো থাকবেন এবং শুধু দুশ্চিন্তা করলেই হবে না সঠিক বিষয়টি জানতে হবে বুঝতে হবে কখন দুশ্চিন্তা করতে হবে কখন করতে হবে না সেটা আপনাদের জানতে হবে তবেই আপনি ভালো থাকতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রোগ মুক্ত থাকুন এই প্রত্যাশা আজ শেষ করছি আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ